অরূপ চ্যাটার্জি কমেন্টস করেছে, দাদা আপনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, আমাকে এমন একটি বিজনেস আইডিয়া দিন যেটা বাজারে কোনো কম্পিটিশনই হয় না, আর আমি ওই ব্যবসাটি হোলসেলে বিক্রি করেও দ্বিগুণ তিনগুণ পর্যন্ত লাভ করতে পারি। আর এই কমেন্টসটি দয়া করে পড়বেন। অরূপ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য। আর আপনারাও যারা অরূপের মতো কমেন্টস করতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি প্রত্যেকটা ভিডিও একটি একটি কমেন্টস রিপ্লাই করব আর ওর উপরে ভিডিও করে আপনাদের হেল্প করার চেষ্টা করব। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। তো অরূপ যে কমেন্টসটি করেছে, বাজারে কম্পিটিশন ছাড়া দুই হোলসেলে বিক্রি করে দ্বিগুণ তিনগুণ লাভ করার যে বিজনেসটা, এরকম অনেক বিজনেস আছে বাজারে যেটা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, কিন্তু আজ ওরকম একটি বিজনেস সম্পর্কে আমি আলোচনা করব, সেটা হলো লুডুসের ব্যবসা। সাধারণত লুডুসকে চাউমিনও বলা হয়, তো এ যে চাউমিন বা লুডুসের যে ব্যবসাটা, এটা আপনি দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত লাভ করতে পারেন, সেটাও আবার হোলসেলে বিক্রি করে। এক কেজি লুডুস বানাতে আপনাকে খরচ হয়, বা এক কেজি চাউমিন বানাতে আপনার খরচ হয় মাত্র 35 টাকা, মানে ময়দার দাম যেরকম বাজারে থাকবে আপনার খরচটাও ঠিক সেরকম হবে। মানে এই জিনিসটা বানাতে আপনার শুধুমাত্র ময়দার দরকার হয়। আপনি যদি একটু বেশি পরিমাণে কেনেন ময়দা, তাহলে 30 থেকে 35 টাকার ভিতরে এক কেজি ময়দা পেয়ে যাবেন, যেটা এক কেজি লুডুস বানানোর জন্য যথেষ্ট। আপনাকে অন্য কোনো র মেটেরিয়াল বা কাঁচামাল ব্যবহার করার দরকার হয় না। কিন্তু এক কেজি লুডুস যদি আপনি বাজারে কিনতে যান, একটু ব্র্যান্ডের কোম্পানি নিতে যান, তাহলে 200 টাকার উপরে আপনার কেজি পড়বে। আর আপনি যদি একটু নর্মাল কোম্পানির লুডুস বা চাউমিন বাজার থেকে কিনতে যান, তাহলে সব থেকেও যেটা লো কোয়ালিটির আসবে সেটা আপনার 120 টাকা, 150 টাকা বা 200 টাকার ভিতরে আসবে। তা আপনি মাত্র 35 টাকা দিয়ে যখন এক কেজি লুডুস বানাতে পারেন, আর ওটা আপনি যখন বাজারে হোলসেল রেটেও বিক্রি করতে যাবেন, তবুও 70 থেকে 80 টাকায় আপনি বিক্রি করতে পারবেন। আপনি বুঝতে পারছেন দোগোনা থেকেও বেশি তিন গোনা লাভ প্রতি কেজিতে থাকবে। আর এই যে মেশিন, এই মেশিনটা খুবই কম দামে আপনি পেয়ে যাবেন, বানাতে মাত্র 3টে মেশিন লাগে, 3টা মেশিন খুব কম টাকায়, আপনি আপনার গ্রামের বাড়িতে বসে আপনার ঘরে বসে খুব সহজে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর এই যে ব্যবসাটা, এই পুরো বছর ভরে আপনার এই ব্যবসাটা ডাউন হয় না। আর এখনো পর্যন্ত বাজারে এর কম্পিটিটর অনেক কম আছে, মানে এই যে লুডুস বানিয়ে লুডুস ম্যানুফ্যাকচার করে বাজারে সেল করা, এই ব্যবসাটা সম্পর্কে অনেকেই এখনো জানে না। যখন এই প্রোডাক্টটা মার্কেটিং করতে জানেন, তখন আপনি বুঝতে পারবেন যে এর চাহিদা কতটা আছে। মানে যখন একটা ব্র্যান্ডিং কোম্পানি 200 টাকা 150 টাকায় ধরেন, 150 টাকায় বিক্রি করছে, তখন যদি আপনি 100 টাকার নিচে বিক্রি করেন জিনিসটা, তখন আপনি বুঝতে পারছেন আপনার দুগুণা তিনগুণা লাভ তো থাকছেই, সাথে করে আপনি যতগুলো মাল, যতটা মাল সাপ্লাই করতে পারবেন ততটাই বিক্রি হয়ে যাবে, ওটাও চড়া দামে। আর এই যে মেশিনটা ব্যবহার করার জন্য খুব বেশি জানাশোনার দরকার হয় না, যে কেউ মেশিনটা একবার দেখলেই ব্যবহার করতে পারবে। তো আপনি যদি শিখতে চান এই ব্যবসাটা আপনি কিভাবে চালু করবেন, তা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে এমন একটি টিপস দেবো যেটা অ্যাপ্লাই করে আপনি খুবই তাড়াতাড়ি আপনার ব্যবসাটি গ্রোথ করতে পারবে। আর ভিডিও শুরু করার আগে, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। এই ব্যবসাটি শুরু করতে আপনাকে 3টে মেশিনের দরকার পড়বে। চলুন দেখে নেওয়া যাক কি কি মেশিন আর কিভাবে এটা কাজ করে, আমি একটা একটা করে দেখাচ্ছি। তো প্রথম যে মিক্সার মেশিনটা আপনাকে নিতে হবে, মিক্সার মেশিনে মানে আপনি যে র মেটেরিয়ালটা মিক্স করবেন সেটা। তো এই র মেটেরিয়াল বলতে শুধুমাত্র ময়দা আর জল, অন্য কোনো কিছুর দরকার হয় না। তো এটা কী পরিমাণে ব্যবহার করতে হবে, আপনার প্রতি 5 কেজি ময়দাতে 1 কেজি জল মেশাতে হবে, বাস এটুকুই। তো মিক্সড একটু সময় লাগবে মিক্সড হতে, তো আপনি মাঝে মধ্যে চেক করে নেবেন এটা মিক্সড হয়েছে কি না। খুব বেশি সময় লাগবে না, মাত্র 4-5 মিনিটে এটা ভালো করে মিক্স করে দেয়। আপনি দেখতে পারছেন এটা মাঝে মাঝে চেক করে নিতে হবে, আর এর ভিতরে যদি জল কম থাকে জল নিয়ে নেবেন। আর এখান থেকে এই মেশিনটা যখন ভালো করে মিক্স করে দেবে, তখন এর থেকে নিয়ে আপনাকে অন্য একটি মেশিনে দিতে হবে, যেটা রোলার মেশিন। এই মেশিনটাই মূলত আপনার চাউমিনটা তৈরি করবে, আর এটা ভালো করে মিক্স করবে। তো আপনাকে কী করতে হবে, এক সাইডে দিয়ে এটা ভালো করে প্রেশার দিয়ে দিতে হবে। তো এটা কী পরিমাণে পিষবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আপনি দেখতে পাচ্ছেন যে পরিমাণে, যেভাবে রুটি তৈরি হয় সেভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে একসাথে। তো একবার দিলে এটা তৈরি হবে না, আপনাকে কয়েকবার দিতে হতে পারে, 3-4 বার দিতে হতে পারে, এটা ভালো করে মিক্স করার জন্য, এটা তৈরি করার জন্য। তো যত বেশিবার দেবেন তত ভালো মিক্সড হবে। তো আপনি কয়েকবার দিতে পারেন, কারণ আপনি দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে এটা মিক্স করে দেয়।
যখন এই জিনিসটা মিক্সড হয়ে যাবে কয়েকবার দেওয়ার পর, তো এটাকে আপনার ভালো করে গোটাতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এটা খুব ভালো হয়ে গেছে, এখন আমি এটাকে গুটিয়ে নিচ্ছি আর আরেকবার দেব। দেওয়ার পরে যখন এরকম মোলাম হয়ে যাবে তখন আপনাকে এটা ভালো করে গুটিয়ে নিতে হবে, কারণ এটা দেওয়ার দরকার নেই। এটা আপনার নুডলস বানানোর জন্য, নুডলস তৈরি করার জন্য তৈরি হয়ে গেছে। এখন আপনাকে কী করতে হবে, যে উপরে যে রাখার জায়গাটা ওখানে রেখে দিতে হবে, এই যে বানানোর মেশিন, নুডলস বানানোর মেশিন, এটা আপনাকে সেট করতে হবে। এটা সেট করাও খুব সহজ ব্যাপার, যে কেউ খুব সহজে সেট করতে পারবে। একবার বসিয়ে দিলেই হয়ে গেল, বসিয়ে দেওয়ার পর একটু চেপে দিতে হবে। তারপর আপনাকে পিষোয়া ময়দাটা দেওয়ার সাথে তাতে নুডলস তৈরি হওয়া শুরু হয়ে যাবে। আর এটা খুবই জলদি তৈরি হয়, আপনি দেখতে পাচ্ছেন খুবই জলদি তৈরি হয়ে যাচ্ছে। একবার মিশিয়ে নেওয়ার সাথে সাথে এই মেশিনটা খুবই জলদি এটা তৈরি করে দেয়। কিন্তু একটা ব্যাপার হলো কি, এটা এখনও ভিজা আছে, মানে এটা এখনও বিক্রি করার জন্য তৈরি হয়নি, তো এটাকে আপনাকে শুকাতে হবে। তখন ওটাও দেখাবো কীভাবে আপনি ওটা শুকাবেন। তো আপনি প্রথমে দেখে নেন এটা কত দ্রুত এটা তৈরি হচ্ছে, মানে আপনি যদি 2 থেকে 3 জন লোক রেখে এটা করতে পারেন তাহলে আপনি দিনে কত বেশি প্রোডাকশন করতে পারবেন। মানে সবগুলো মেশিন যদি একসাথে কাজ করে তাহলে আপনি খুব দ্রুত এর প্রোডাকশনটা করতে পারবেন। তো এরপরে আপনি কী করতে হবে, এটা আপনাকে শুকাতে হবে। তো শুকানোর জন্য যে মেশিনটার দরকার সেটাও আপনাকে দিয়ে দেওয়া হবে, 3টা মেশিন একসাথে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই মেশিনটাকে আপনি যত খুশি হিসাব করুন, 20 কেজির উপরে একসাথে আপনি এটাকে শুকাতে পারেন। তো প্রতি 15-20 মিনিটে আপনি 20 কেজি এটা শুকাতেই পারবেন। তো আর এই 3টা মেশিন মিলিয়ে একসাথে আপনার খরচ আসবে মাত্র 90,000 টাকা, মানে মাত্র 90,000 টাকায় 3 মেশিনটা আপনি পেয়ে যাবেন। আর 100 কেজি পর্যন্ত নুডলস আপনি প্রতিদিন তৈরি করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। তো এটা খুবই সহজ, আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন এই মেশিনটা কিভাবে কাজ করে। 3টা মেশিন চালানো খুবই সহজ, আর যে কেউ এটা চালাতে পারবে। তো এখন বলি মেশিনটা আপনি কোথায় পাবেন। মেশিনটা আপনার যার কাছ থেকে কিনতে হবে তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি ডাইরেক্ট কল করে জেনে নিতে পারেন। আর এ বানাতে গেলে যে র মেটেরিয়াল দরকার হয় সেটা আপনার ময়দা আর জল, এটা তো আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন। একটু বেশি পরিমাণে ময়দা যদি আপনি একসাথে কেনেন তাহলে আপনার দামটা অনেক কম টাকায় কিনতে পারবেন। তো এই ব্যবসাটির যে চাহিদাটা আছে বাজারে, এটা আপনারা সবাই জানেন যে কি পরিমাণে বিক্রি হয় চাউমিন নুডলস বাজারে। তো এর সেল নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি যদি প্রথম প্রথম সেল করতে যান দোকানে দোকানে, আপনার আশপাশে আপনার ছোটোখাটো বাজার আশপাশে 8-10টা দোকানেও যদি আপনি সেল দেন, তাহলে আপনি অনেক অনেক টাকার সেল করতে পারবেন। কারণ সাধারণত পশ্চিমবাংলায় যে জিনিসটা দেখা যায় যে চাউমিন বা নুডলস খাওয়ার যে প্রবণতা অনেক বেশি, আর ইদানিং বাংলাদেশের প্রবণতা খুবই বাড়ছে। তো আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আর একটা কথা আমি এর ভিতরে বলতে চাই, এই যে নুডলসগুলো আসে বা এই চাউমিনগুলো আসে, এগুলো অনেক দূর থেকে আসে, অনেক বড় কোম্পানি প্যাকিং হয়ে আসে, যেগুলো রেট অনেক বেশি থাকে। তো আপনি যদি নতুন এই ব্যবসাটা শুরু করেন আপনার রেটটাও কম রাখতে পারবেন, আর আপনার আশেপাশে যদি রেটে কম রেটে মাল কেউ পায় তাহলে আপনার কাছ থেকে নিশ্চয়ই নেবে। তো আমি যেরকম বলেছিলাম ভিডিও শেষে, আপনাকে এমন একটি টিপস দেবো যেটা অ্যাপ্লাই করে আপনি রাতারাতি আপনার ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেন। আমি প্রত্যেক ভিডিওয়ে যেরকম বলে থাকি, আপনার ব্র্যান্ড নেমটা ছাপিয়ে নেবেন। ব্র্যান্ড নেম ছাপাতে গেলে আপনাকে কোনো রেজিস্ট্রেশন করার দরকার হয় না, আপনাকে শুধুমাত্র 1 টাকা খরচ হয় যেটা সেলটা বানাতে, যেটা যে কেউ বানাতে পারে। কারণ এই 1 টাকা যদি আপনি এখন খরচ করেন তাহলে পরবর্তীতে এর যে সুবিধাগুলো আপনি খুব সহজে উঠাতে পারবেন। মানে একই নামে আপনার যদি অন্য কোনো ব্যবসা আপনি শুরু করতে যান, একই নামে আপনি অন্য ব্যবসাগুলো খুব সহজে শুরু করতে পারবেন। এত গেলে আপনি ব্র্যান্ড কীভাবে বানাবেন। এখন বলি বন্ধুরা, এটা আপনি প্যাকিং করতে পারেন। একটা ছোটোখাটো ম্যানুয়াল মেশিন আপনি বাজার থেকে কিনে এটা প্যাকিং করতে পারেন। 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, এভাবে যদি আলাদা আলাদা করে প্যাকিং করেন আর সেভাবে যদি আপনি বাজারে সেল দেওয়া শুরু করেন, তাহলে অন্য অন্য যে ব্র্যান্ডিং কোম্পানিগুলো আছে যেগুলো চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে, শুধুমাত্র একটু ভালো প্যাকিং করে দিলেই আপনার মালটা কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হবে, আর আপনার যে ব্র্যান্ড নেমটা খুব তাড়াতাড়ি বাজারে ছড়িয়ে যাবে, আর আপনার ব্যবসায় আপনি খুবই সহজে উন্নতি করতে পারবেন। তো বন্ধুরা, আমি সর্বদা চেষ্টা করি যারা ব্যবসা করতে চায় তাদের জন্য নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসতে। তো আপনিও যদি আপনার জানাশোনার মধ্যে এমন কেউ থেকে থাকে যারা ব্যবসা শুরু করতে চায় বা ব্যবসার আইডিয়া খুঁজছে, তো এই ব্যবসার আইডিয়াটা তাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি সর্বদা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনি যদি এখনই অনেকগুলো বিজনেস আইডিয়া একসাথে দেখতে চান তাহলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।